বিধানসভা নির্বাচনে নো ভোট টু বিজেপি একটা বড় ক্যাম্পেইন ছিল, নিশ্চয়ই আপনি জানেন। নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনটা কারা করেছিল? সেই নো ভোট টু বিজেপিতে এই ভ্রষ্ট নকশালগুলো ম্যাক্সিমাম ছিল। তাহলে এই ভ্রষ্ট নকশালদের সঙ্গে সম্পর্ক মমতা ব্যানার্জির এবং তৃণমূল কংগ্রেসের। শামসুর আলী মল্লিক, আমি আপনার কাছে আসবো। প্রথমত আপনাদেরকে একটা উত্তর দিতে হবে। আমি নওশাদ সিদ্দিকীর কাছেও জিজ্ঞাসা করেছিলাম, তিনি হাসছেন, বলছেন দাগিয়ে দিচ্ছে, কি বলবো বলুন। আমি জানি না, নওশাদ নিজে না থাকতে পারেন, অন্য কেউ থাকতে পারেন, আপনাদের দলের অন্য কোনো লোকজন যুক্ত হয়ে গিয়ে থাকতে পারেন। আপনারা নকশালদের সঙ্গে, মানে যারা মাওবাদী তাদের সঙ্গে, হ্যান্ড গ্রেনেড যারা ব্যবহার করে তাদের সঙ্গে যুক্ত হয়েছে। আপনাদের বিরুদ্ধে তাহলে এনে গিয়ে তদন্ত হওয়া উচিত। কেন দিচ্ছে না রাজ্য সরকার জানি না, কিন্তু দেওয়া উচিত। এইমাত্র শঙ্কুদা যেটা বললেন যে ভ্রষ্ট নকশাল, সেই ভ্রষ্ট নকশাল যারা তাদের সঙ্গে তৃণমূলের মিলিজুলি সম্পর্ক, ওরা অন্যের ঘরে চাপাবে, এটা ওদের নিয়ম, ওটা রীতি। সাম্প্রতিককালে আপনার 2021 সালে যে নির্বাচন হয়ে গেল, বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে নো ভোট টু বিজেপি একটা বড় ক্যাম্পেইন ছিল, নিশ্চয়ই আপনি জানেন। নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনটা কারা করেছিল? সেই নো ভোট টু বিজেপিতে এই ভ্রষ্ট নকশালগুলো ম্যাক্সিমাম ছিল। তাহলে এই ভ্রষ্ট নকশালদের সঙ্গে সম্পর্ক মমতা ব্যানার্জির এবং তৃণমূল কংগ্রেসের। শুধু মাওবাদী এলাকা জঙ্গলমহল ব্যাপারটা নয়, কিন্তু অন্যান্য জায়গাতেও রয়েছে ওদের সঙ্গে সম্পর্ক। শওকতবাবুকে প্রমাণ করতে হবে। আসলে এটা শওকতবাবু বলছেন না, কিন্তু গত দুদিন ধরে মুখ্যমন্ত্রীর যে ভার্সান, মুখ্যমন্ত্রী সব নকশাল শব্দটা ব্যবহার না করে যেভাবে আইএসএফ বিদ্বেষ করছেন, ওই দলটার নামকরণ করা যায় না, ওই দলটার নাম করতে গেলে ঘৃণা হয়, আমার মুখে আনতে ইচ্ছে করে না, এটা থেকে মুখ্যমন্ত্রী আসলে বোঝাতে চাইছিলেন যে এদের সম্পর্কে আমি একটা জায়গায় নিয়ে যেতে চাইছি। শওকতকে দিয়ে সেটা বলিয়ে দিয়েছেন। শওকতকে প্রমাণ করতে হবে, মুখ্যমন্ত্রীর দলকে প্রমাণ করতে হবে যে আইএসএফ এর সঙ্গে ওই ধরনের মাওবাদীদের। আমি একবার তন্ময়বাবুর কাছে আসবো চট করে। তন্ময়বাবু, যে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রিত্বের সময় প্রায় একেবারে শুরুর দিকেই, প্রায় মুখ্যমন্ত্রিত্ব শুরু কয়েক মাসের মধ্যে বলতে গেলে আমরা বলতে পারি, কিষেনজিকে আমরা দেখলাম পুলিশ এনকাউন্টারে তার মৃত্যু হলো, জঙ্গলমহলে হ্যান্ড গ্রেনেড যারা ব্যবহার করতেন নাকি, যাদের কথা বলছেন শওকত মোল্লা, সেই মুখ্যমন্ত্রী জেনে শুনে আইএসএফ এটা করছে। শওকত মোল্লা জানেন, তিনিও একজন বিধায়ক এবং নওশাদ সিদ্দিকি নিশ্চয়ই করছেন, তাই পুলিশ আবার ঢুকতে দিচ্ছে না, পুলিশও জানে নওশাদ হ্যান্ড গ্রেনেড নিয়ে ঢুকছেন বোধ হয়, এটা জেনেও এনআইএ তদন্তের নির্দেশ দিচ্ছেন। আপনার অবাক লাগছে না রাষ্ট্র স্বার্থের বিষয়? কিষেনজি এনকাউন্টারে মারা যাননি, কিষেনজিকে রাজ্য সরকার পরিকল্পিতভাবে খুন করেছিল এবং এটা এখন প্রমাণিত সত্য। জঙ্গলমহলের জমি আন্দোলনের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন ছত্রধর মাহাতো। শঙ্কু বলেছে এখন ছত্রধর মাহাতো তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। সুতরাং সংযোগটা কোনো বিষয় না।